পঞ্চম শ্রেণীর বাচ্চারা, তোমরা তোমাদের ইতিহাস বইয়ের 12 পাতাটা খোলো। 12 পাতায় যেখানে আমরা দেখছিলাম তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউরোপের নবজাগরণের যুগটা আমরা কিছুটা পড়া শুরু করেছিলাম, যেখানে আমরা নবজাগরণ মানে কি দেখেছিলাম, না পুরনো ধ্যান ধারণাকে আমরা বাদ দিয়ে নতুন সব কিছুকে যুক্তি দিয়ে বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করতে শিখছি। মানুষ পুরনো যা কিছু আছে, যা কিছু গোড়ামি আছে, সেগুলোকে ত্যাগ করে চারপাশে যা কিছু আছে সেটাকে যুক্তি দিয়ে অর্থাৎ বিজ্ঞানের সাহায্যে বুঝতে চাইছে, যাকে আমরা যুক্তিবাদের যুগ বা বিজ্ঞানের যুগ বলেছি। এরপরে আমরা দেখেছিলাম যে এই সময় অনেক কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যেমন এই যে আতস কাঁচের আবিষ্কার, ক্যালেন্ডার সংস্কার, সেগুলো তো দেখেইছিলাম। ওপাস মাজুস পর্যন্ত আগের ক্লাসে আমরা পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে পড়া শুরু করছি। কত পাতা? না 12 পাতা। দেখো বলছে, এরপর প্রায় 350 বছর পর সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী ফ্রান্সিস বেকনের আবির্ভাব ঘটে। তো ফ্রান্সিস বেকন তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, তার সঙ্গে দার্শনিক এবং তার সঙ্গে বিজ্ঞানী। অতএব তার মতাদর্শ তো নতুন যুগের পক্ষেই উপযুক্ত হবে। তার কথা ছিল কোনো বিষয়কে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করে সেটিকে পরীক্ষা করতে হবে। অতএব যা কিছু আমি মানছি মেনে নিচ্ছি সেটাকে আমাকে একটু যুক্তি দিয়ে পরীক্ষা করতে হবে, যে আমি এটা কেন শুনব, কি কারণ আছে। তিনি অনেক বই লেখেন, তার বিখ্যাত বইটি নোভাস অর্গানাস, নোভাস অর্গানাস। এরপর ইতালির বিখ্যাত, তোমরা যদি পেন্সিল রাখো হাতে তোমরা কিন্তু মার্ক করো জায়গাগুলো কি না, তাহলে নোভাস অর্গানাস কার লেখা? না ফ্রান্সিস বেকনে। ফ্রান্সিস বেকন কে ছিলেন এখান থেকে বলে দিলাম, তিনি কি বলতেন সেটাও তোমাদের পড়তে হবে। এরপর ইতালির বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আবির্ভাব ঘটে ইতালির। হ্যাঁ, তিনি ছিলেন একাধারে চিত্রশিল্পী, স্থপতি, দার্শনিক, বিজ্ঞান সাধক। তাহলে দেখো, দার্শনিক, বিজ্ঞান, স্থাপত্য শিল্প, স্থপতি এবং চিত্রশিল্পী। ছবি আঁকতে পারেন বলে বিজ্ঞানে বিশ্বাস করবেন না, বা বিজ্ঞানে বিশ্বাস করেন বলে দর্শনে বিশ্বাস করবেন না, এমন কিন্তু নয়। অর্থাৎ এই মানুষগুলিকে আমরা দেখতে পাচ্ছি এনারা বিভিন্ন বা বহু ক্ষমতার অধিকারী। কারিগরি বিদ্যাতেও তার দক্ষতা কম ছিল না, তিনি আকাশযানের পরিকল্পনাও করেছিলেন। মানে আকাশযান মানে এমন কোনো যান বা এমন কোনো গাড়ি যা মহাকাশে পাঠানো যায়, বা আকাশে বা মহাশূন্যে পাঠানো যায়, এমন পরিকল্পনা তার মাথায় এসেছিল। আমরা এখন আকাশের দিকে তাকালে দেখি সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, কিন্তু পৃথিবীকে মনে হয় একেবারে এক জায়গায় স্থির হয়ে আছে, তাই তো? আমার ঘরবাড়ি, তোমার ঘরবাড়ি, নারকোল গাছটা সবই তো এক জায়গায় আছে, তাহলে পৃথিবী ঘুরছে কী করে? সূর্যই ওটা নামা ঘুরছে। মধ্যযুগে মানুষের এই ধারণা ছিল যে সূর্য ঘোরে পৃথিবীর চারদিকে, তাই তো? না, এখনও আমাদের তাই হয়তো মনে হতে পারে যে পৃথিবীটা এক জায়গায় স্থির হয়ে রয়েছে, আমার বাড়ি তো কোথাও উল্টোপাল্টা হয়ে যায় না, কিন্তু সূর্যই ওঠে, দিন হয়, ডুবে যায় বা অস্ত যায়, রাত হয়। অতএব মধ্যযুগের মানুষ মনে করতেন যে না, পৃথিবী এক জায়গায় স্থির হয়ে রয়েছে, সূর্য তার চারপাশে ঘুরছে। নবজাগরণের যুগে কোপার্নিকাস নামে একজন বিজ্ঞানীর আবির্ভাব ঘটে। তিনি প্রমাণ করেন সূর্য ও পৃথিবী সম্পর্কে মানুষের এই ধারণা ভুল। তাহলে কোপার্নিকাস সর্বপ্রথম বলছেন যে না, এই যে পৃথিবী দাঁড়িয়ে আছে, সূর্য ঘুরছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তিনি বলেন সূর্য স্থির আছে, তার চারপাশে বা তার চারপাশ কেন্দ্র
করে পৃথিবী ঘুরছে। কি কাণ্ড, মানুষ অবাক হয়ে যাচ্ছে, ভাবছে এ কোন পাগল, এ কী কথা বলছে। আর এই সমস্ত মানুষদের তখন কিন্তু সাধারণ মানুষ পাগল বা বলতে চাইছেন যে তোমরা ভুল বলছো। তারা ভাব সবাই মিলে বলছে যে কি এতদিন ধরে আমরা জেনে এসেছি যে সূর্য ঘুরছে, পৃথিবী এক জায়গায় স্থির হয়েছে, আর এ বলছে যে কি না সূর্য এক জায়গায় স্থির হয়েছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে। কেউ বিশ্বাসই করছে না। দেখো এই কথা শুনে খ্রিস্টান ধর্মগুরুরা একেবারে চটে গেলেন। যেটা আমি বললাম সেটাই, খ্রিস্টান ধর্মগুরুরা বলছে বললেই হলো এসব উল্টো পাল্টা কথা। তাকে নানাভাবে হেনস্থা করা হয়, মানে যত বড় বড় বিজ্ঞানীরা আছেন, মানুষরা আছেন, তাদের কিন্তু সাধারণ মানুষ খুব হেনস্থা করেছে। হেনস্থা করেছে মানে এমনও হয়েছে তাকে দিয়ে বলানো হয়েছে যে বলো যে আমি যা বলেছি ভুল বলেছি, বা এমনও বলা হয়েছে যে ও পাগল, পাগলের প্রলাপ বকছে এরকম। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট মধ্যযুগের মানুষের এই ধারণার বিরুদ্ধে কথা বলেছিলেন। কোপার্নিকাসের কথা তো কেউ বিশ্বাসই করল না, আর্যভট্ট কিন্তু একই কথা বললেন। তিনিও বললেন যে হ্যাঁ সূর্য এক জায়গায় স্থির হয়ে রয়েছে, পৃথিবী তার চারপাশে ঘুরে চলেছে। কিন্তু ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও, কিন্তু এনারা সবাই মুখে বলেছেন তো কেউ বিশ্বাস করছে না, কিন্তু ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও যখন দূরবীন আবিষ্কার করেন এবং প্রমাণ করে দেন কোপার্নিকাস এবং আর্যভট্ট ঠিক বলেছিলেন, তখন গ্যালিলিওর উপর ধর্মগুরুদের অত্যাচার শুরু হয়। ঠিক আছে, তাহলে সাধারণ মানুষ এতদিন কী বলে এসেছেন, না কোপার্নিকাসও ভুল বলেছে, আর্যভট্টও ভুল বলেছে, কিন্তু গ্যালিলিও কী করেছেন, না গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে বলেছেন যে না ওনারা ঠিকই বলেছেন, সূর্য এক জায়গায় স্থির হয়ে রয়েছে, পৃথিবী তার চারদিকে ঘুরছে। এই কথা বলা হলে কিন্তু ধর্মগুরুদের অত্যাচার শুরু হয় গ্যালিলিওর ওপর। গ্যালিলিওকেও কিন্তু অনেকভাবে হেনস্থা বা অপদস্থ করা হয়। এই সময় জার্মানির কেপলার, ডেনমার্কের ট্রাইগো ব্রাহে প্রমুখ বিজ্ঞানীও যুক্তির দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা যেমন জার্মানির কেপলার, ডেনমার্কের ট্রাইগো ব্রাহে প্রমুখ, এরাও কিন্তু একই কথা বলতে শুরু করেন। মানে পরপর প্রমাণ হতে থাকে যে না এতদিন পর্যন্ত মানুষ ভুল জেনে এসেছে, সূর্য আকাশে এক জায়গায় স্থির হয়ে রয়েছে এবং তার চারদিকে গ্রহ, সূর্য, পৃথিবী সহ অন্যান্য গ্রহরা ঘুরে চলেছে। আচ্ছা তাহলে বাচ্চারা, আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত পড়লাম। এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আছে, কোন বিজ্ঞানী কী বলেছেন, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে অভ্যাস করো। আমরা পরের ক্লাসে আবার এগুলো পড়ার চেষ্টা করছি।